হাই ভগবান, জানি না আমার বাঁচার কপালে কি আছে। ওরে আমার নয়নের মনি, আজ তো কেঁপে আমি যে সকল আঘাত ভুলে গেছি। তুই কি আমাকে মা বলে ডাকবি না? ও কি বাঁচারে, একবার ডাক না বলে ডাক। তুই কি আমাকে ডাকবি না বাবা? তুই কি আমাকে ডাকবি না? না, ও ছেলে তোকে কোনোদিন আর মা বলে ডাকবে না। কেন? মহারাজের আদেশে তোর ছেলেকে কেড়ে নিয়ে আমি ওই সাগর তলে ভাসিয়ে দেব। না না না, তুমি এ কাজ করতে পারো না। তোমার মনে কি কোনো মায়া মমতা নেই? না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই তোর সন্তানকে আমার কাছে দিয়ে দে। না, দে বলছি। আরে বাচ্চা,
তোকে নিয়ে খারা ঘরে আমি যে কত দুঃখ যন্ত্রণা সয়েছি, তাও তোকে আমি আমার বক্ষে চেপে রাখতে পারিনি। এর চেয়ে মৃত্যুই আমার অনেক ভালো ছিল। কোথায় আমার সন্তান, কোথায় পিয়ে, কোথায়? বহু দূর থেকে তোমার কঠোর আর্তনাদ শুনে আমি ছুটে এসেছি। দাও দাও পিয়ে, আমার পুত্রকে তুমি আমার কোলে তুলে দাও। স্বামী, আমার সন্তান, আমার সন্তান যে আমার নয়নের মণিকে আমি যে ধরে রাখতে পারিনি, আমি ধরে রাখতে পারিনি। মহারাজের আদেশে আমার সন্তানকে ওই ধাত্রী কেড়ে নিয়ে গেছে। আমি ওই ওই তো ওই তো সাগর জলে মনে এতক্ষণে ভাসিয়ে দিয়েছে। আমার সন্তানকে ফিরিয়ে আনো, আমার সন্তানকে ফিরিয়ে সন্তানের মুখ দর্শন করব। আমার নয়নের মনে, আমার নয়নের মনে মুখ কেন তুমি আমাকে দেখতে দিলে না? স্বামী, আর সাত মুখ দেখার জন্য আমি পাগল হয়ে ছুটে এসেছি। না না, আমি আর একালে বসে থাকবো না। যেমন করেই হোক আমি ওই ধাত্রীর হাত থেকে আমার বাচ্চাকে আমি উদ্ধার করবো। ঠাকুর, তুমি আমার বাচ্চার প্রতি সহায় থেকো। ঠাকুর, তুমি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। আমাকে নির্বাসনও দিয়ে গেল। হ্যাঁ, দেরি করা যাবে না। বেশ, চলো, আমি আর এই অন্ধকারে কারাগারে থাকতে চাই না। চলুন মন্ত্রী মশাই, চলুন। ধাত্রী, ধাত্রী, হয়তো সত্যবানের দিকে আসছে। না না, কোথায় ধাত্রী? ধাত্রী, হয়তো সত্যবানের কথা চিৎকার শোনা যাচ্ছে, হয়তো এক্ষুনি এদিকে এসে পড়বে। এ আমাকে যে সন্তানকে ওই সাগর জলে ভাসিয়ে দিতেই হবে। কোথায় ধাত্রী? কোথায়, কোথায় ধাত্রী?
হ্যালো চলে আয় হই আমরা ধীপর জাতি, আমরা ধীপর জাতি, নদীর কূলে আমরা বসবাস করি, আমরা ধীপর জাতি, আমরা ধীপর জাতি, নদীর কূলে আমরা বসবাস করি। এবার তাড়াতাড়ি করে জাল ফেল, ধর। আচ্ছা ঠিক আছে, তুই জাল ফেল। পিহিরিথি জাল ওলা ধাওয়া বেং 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 বেং, পিহিরিথি জাল ওলা ধাওয়া বেং বেং, উজাই কই উজাই আর ওই উজাই চেং চেং চেং, পিহিরিথি জাল ওলা হাই জাল ফেল। হ্যাঁ ফেল ফেল চল ফেল। আরে ভাই ভাই কে রে এত শব্দ হয় কে রে? এ ভাই ধর, তুমি ধর, ভাই তুই যা। আচ্ছা তুই এর খালো রে ধর ভাই। ভাই এই যে দেখছি মিষ্টি কাপড় নয়, এখানে দেখছি একটি নবজাত শিশু। তাই দেখ ভাই এই শিশুটা কি সুন্দর করে খিলখিল করে হাঁটছে। তাই তো ভাই, এই ছেলে আমার যখন আল্লাহ মালিক সাহেব একটি পুত্র সন্তান দেন নাই, তাই এই ছেলে আমি লালন পালন করব। আরে না, আমি লালন পালন করব না, এই ছেলেকে আমি লালন পালন করব না, আমি পাইছি আমি নিব, এই ছেলেকে আমি লালন পালন করব না, আমি পাইছি আমি নিব। ওই আহাসে যাও ও ডিবর্গ ভাই, এই দেখ কে জানি আসছে আমাকে দে। জানি আয় ডিবর্গ, তোমরা বৃথায় গন্ডগোল করছো কেন? ওই ওই ছেলেটি যে আমার
আমার বাতাকে আমার কুলে তুলে দাও ভাই। আর খায় তো কাম নাই, আমরা এত কষ্ট করে এই সাগর জলে থেকে বাচ্চাকে উদ্ধার করে আমি তোমাকে দিয়ে দেবো, তাই না? ওই ছেলেটি তোকে দিতে পারি, কিন্তু বিনিময়ে আরে অনেক টাকা দিতে হবে। টাকা? টাকা তো আমার কাছে নেই ভাই, টাকা আমি কোথায় পাবো? না, আমরা শুধু চাই টাকা, তার চেয়ে আমরা ওকে ওই সেই রাজার নিকট বিক্রি করে দিব ভাই, তাহলে সে আমাদেরকে অনেক টাকা দিবে। তবে তবে একটু অপেক্ষা করো ভাই, আমি চেষ্টা করে দেখি, নগরে ঘুরে ফিরিয়ে কিছু টাকা যদি জোগাড় করতে পারি তাহলে তোমাদেরকে আমি দিতে পারবো। না, আমাদের হাতে এত সময় নেই, এত সময় নেই আমাদের হাতে। ও নগরবাসী, Thank you.
করে ফুল জল দিয়ে কত পুজো আমি তোমায় দিয়েছি, কত কান্না কাটি আমি করেছি, তবু একটি মাত্র পুত্র সন্তান তুমি আমায় দিলে না ঠাকুর। বলো বলো ঠাকুর, কি পাপ আমি তোমার দরবারে করেছিলাম? আরে মনে বাসনা কোনোদিনও পূর্ণ হবে না। প্রণাম মহারাজ। কে তুমি মহারাজ? কি চাও তোমরা? আমরা সাগরে মাছ ধরতে গেলে এই ছেলেটি সাগর থেকে বেঁচে বিক্রি করার জন্য আপনার কাছে নিয়ে এসেছি। বিক্রি করার জন্য? জি মহারাজ, আমরা অনেক কষ্ট করে তাকে সাগর জলে পেয়েছি, তাই আমরা গরিব মানুষ কিছু টাকার বিনিময়ে আপনার কাছে ওই ছেলেকে বিক্রি করতে চাই। দেখি দেখি তো শিশুটা। দে ভাই দে। এই দেখ ভাই, বাহ দেখতে কি সুন্দর, সত্যি ভগবান আজ তুমি আমার দিকে চোখ তুলে তাকিয়েছো। দিবারগণ, এই শিশুটির মূল্য তোমাদেরকে কত দিতে হবে? আপনি যা দিবেন মহারাজ।
আমরা তাই নিয়ে এখান থেকে চলে যাব। আমি যা দিব তোমরা তাই নিয়ে চলে যাবে। তোমরা হয়তো জানো না এই শিশুটিকে আমার বুকে নিয়ে যে সান্ত্বনা আমি পাচ্ছি, এর বিনিময়ে তোমাদেরকে আমি দিলাম 1,00,000 টাকা। আপনার দান আমাদের চিরধার্য মহারাজ। এই কে আছিস? রানীকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? এই দেখো রানী, কেমন সুন্দর একটা পুত্র সন্তান রাখলাম। ছেলেটি নাকি সাগর জলে ভেসে এসেছিল? সাগর জলে ভেসে এসেছিল, তাই তো। কি সুন্দর ছেলেটি, দাও আমার কুলে দাও, আমি ওকে আপন পুত্র বলেই লালন পালন করব। কি হলো? তবে নাও, তবে এই পুত্রের কি নাম হতে পারে রানী? আপনি বলুন মহারাজ। ও যখন সাগর জল থেকে ভাসে এসেছে তখন ওর নাম রাখলাম আমি সাগর ভাসা। কেমন হলো নামটা? খুব ভালো হলো। বেশ, এবার যাও সবাইকে নিয়ে একটু আনন্দের ব্যবস্থা করো গিয়ে। তাই যাচ্ছি মহারাজ। প্রণাম মহারাজ। কে তুমি? কি প্রয়োজনে তুমি এই রাজ দরবারে এসেছো? মহারাজ, আমি একজন পথের মানুষ, আপনার মহলে আমি একটা চাকরি করতে চাই। বেশ, খুব ভালো কথা, বলো বলো কি কাজ তুমি করতে পারবে? মহারাজ, কোনো কাজ আমার জানা নাই, তবে শিশু পালনের কাজ আমার বেশ করে জানা আছে মহারাজ। শিশু পালিত কাজ স্যার বেশ ভালো করে জানা আছে, কিন্তু আমার ঘরে রয়েছে নবজাতক শিশু, এই শিশুটিকে যদি তার কাছে তুলে দেয় সে কি পারবে ভালো করে লালন পালন করে বড় করে তুলতে? হ্যাঁ মহারাজ, আমি পারবো। আজ থেকে আমি আমার দায়িত্বে কোনো ভুল করব না। ঠিক আছে, এসো আমার সাথে। চলুন মহারাজ। আজ আমি কোথায় এসেছি? এই গহীন বনে কে আমাকে আশ্রয় দেবে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না ভগবান, তুমি আমাকে বাঁচার পথ বাতিয়ে দাও। ও কি ভগবান হে, কেমন করে এই Thank you.
গো ঠাকুর, এখন আমি কোন পথে যাব? কে আমাকে আশ্রয় দেবে ভগবান? তুমি আমাকে বলে দাও ভগবান, তুমি আমাকে বলে দাও। তুই কাঁদিস মা, বনমাঝে বলি তোমারে, তোমার পুত্র হচ্ছে পালন অতি যতনে। যাও মা, তুমি ব্রাহ্মণে গিয়ে আশ্রয় লও মা, বিনয় করে পুত্র পাবে ফিরে, জানাই তোমারে। কি বললে, কি বললে, কি বললে মহাপুরুষ? ও গো মহাপুরুষ, আমার হারানো বাচ্চাকে আমি ফিরে পাবো, আমি হারানো মালিককে আবার আমি ফিরে পাবো। তুমি কি ঠিকই বলেছ, তুমি কি ঠিক বলেছো মহাপুরুষ? হ্যাঁ মা, সাধকের কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। তবে ওই ওই দেখ, একটা বাড়ি দেখতে পাচ্ছিস, ওটা ব্রাহ্মণের বাড়ি, সেখানে গিয়ে তুই আশ্রয় নে, তুই আশ্রয় নে। আমি যাব ওই বাড়িতে গিয়ে আমি আশ্রয় নেব, দেখি মহাপুরুষের কথা সত্য হয় কিনা। তাই তোরা আজকে আমাদের আমার কাছে পড়া দিবি। আর তুই আজকে থেকে আমাকে পচা বাবু বলে ডাকবি। আরে তুই তো হলি একটা পচা পাগলা। ওই বেটা, তোকে আবার পচা বাবু বলবো কেন? সাবধানে কথা বলিস বেটা, আমিও কিন্তু জানি, আমিও কিন্তু বলি দেব। তুই কিন্তু, তুই কি জানোস? ওই যে রাজার জারজ সন্তান পচা। তুই আমাকে জারজ বলে গালি দিলি পচা, আমি আমি মাস্টার মশাই এলে তার কাছে বিচার দিব পচা। ও তোর মাস্টার কে রে? আজকে থেকে আমি হেডমাস্টার। আমরা তো দুষ্টামি করছি না স্যার, দেখেন স্যার এরা কেউ পড়ছে না। আমার পড়া একবারে কাটা মহিস্ত, কিন্তু আপনি যে এটা ধরবেন, এটা ছাড়া আমি সব পড়া পাই। ঠিক আছে, এবার চুপ করে বস। আমার কি কোনো পিতা মাতা নেই? না সাগর, তোমার পিতা অজয় রাজা নয়, মাস্টার মশাই। কারণ সাগর জলে ভেসে এসেছিলে, এই ডিবরগঞ্জ তোমাকে কুড়িয়ে নিয়ে আইছে। কি বলছেন স্যার? তাই ওই অজয় রাজার কাছে বিক্রি করেছে, তাই তোমার নাম রেখেছে সাগর বাসা।
জায়গা। সখী গুরুজি গো, সতি করে বলে পিতা আমার কে, গুরুজি আপনি বলেন না গুরুজি, কি গুরুজি গো সত্যি করে বলুন পিতা হায় আমার কে, গুরুজি কে বহায় আমার ভিতর
চাহাতে কি বাবা সাগর, তুমি কেঁদো না বাছা, আমি আমি তোমার জন্মদাদা পিতা। তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাদের বাড়ির সামান্য চাকর হয়ে তুমি আমার সাগরটাকে পুত্র বলে বাস করছো। চলে এসো সাগরটা, আমি এক্ষুনি গিয়ে আমার পিতার কথা বলে দেবো। স্কুলের কথা কখনো বাড়িতে বলতে নেই, স্কুলের কথা স্কুলেই বলতে হয়। সকলেরই ছুটি, আমি বললো এবার বাড়ি চলে যাই। কেন জানি পাশাতে যাতে আমার মন চাচ্ছে না বিষয়া, আমার মন বলছে সারাক্ষণ আমি এই পাশাতের বাইরেই থাকি বিষয়া। আমার মনে হয় কি জানো, আমার আমার যেন কি হারিয়ে গেছে, কিন্তু কিন্তু আমি যে কিছুই ভেবে পারছি না বিষয়া। সব ঠিক হয়ে যাবে সাগর দাদা। বিষয়া আমরা এবার ঘরে ফিরে যাই, তাই চলো বিষয়া, তাই চলো সাগর দা, তাই চলো পিতা। একই মা বিষয়া, তোমার মুখখানা আজ এত মলিন দেখা যাচ্ছে কেন? যার মুখখানা মলিন দেখা গেলে তামাম পৃথিবীটা আমার কাছে অন্ধকার মনে হয়ে যায়। বলো মা বিষয়া, বলো তোমার কি হয়েছে? পিতা, সত্যবান স্কুলে সাগর দাদাকে অপমান করেছে পিতা। কি বললে? সামান্য চাকর হয়ে সে নাকি স্কুলে গিয়ে আমারই পুত্র বলে তার পুত্র বলে উপবাস করেছে। হ্যাঁ পিতা, ও কি পিতা গো, ইসকু
যাওয়া বিষয়া, তোমার কথা শুনে যে আমার রক্তে আগুন ধরে গেছে। সামান্য তারে তো বড় স্পর্ধা, সে আমারই পুত্রকে অপমান করছে। আমি আমি এখনই আর উপযুক্ত বিচার করব। এই কে আছিস? সত্যবানকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার এত বড় স্পর্ধা, আমারই পুত্রকে স্কুলে গিয়ে তুমি তোমার পুত্র বলে উপবাস করেছ, এ সাহস তুমি কোথায় পেলে? আমি মিথ্যে বলিনি মহারাজ, সত্যি সত্যি যে সাগর আমার সন্তান। সামান্য একটা বেতন ভুগি চাকর হয়ে আমারই সামনে দাঁড়িয়ে আমারই পুত্র বলে বারবার নিজের পুত্র বলে উপবাস করো। আমি এখনই তোকে 800 রাতে বিকণ্ঠিত করে দেব। রাজন হে অপরাধের শাস্তি তোকে আমি কি শাস্তি দেবো ভেবে পাচ্ছি না, না না ভেবে পাচ্ছি না, তোকে আমি শাস্তি দেবো। আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে সত্যবানকে নিয়ে আমাদের দক্ষিণ শ্মশানে গিয়ে ওকে নরবলি দিয়ে ওর বুকে তাজা রক্ত এনে আমাকে উপবাস দেবে। ও
তোমার সাথে আমার মনে হয় দেখা হবে না, উত্তর জন্য আমি পাগল হয়েছিল, তাই আজ হবে আমার ফিরছে। আমি আমি পারিনি সত্যবতী তোমার সন্তানকে তোমার কোলে তুলে দিতে, পারিনি তুমি তুমি আমার ক্ষমা করে দিও। নইলে উত্তেজনার মাঝে আমি নিজেই ওকে হত্যা করে ফেলবো। ওকে কোথায় নিয়ে যাচ্ছ ঘাতক? নরবলি দিতে। নিয়ে যাও ঘাতক। পিতা, আমার নরবলি দেখা খুব স্বাদ হয়েছে পিতা। না পুত্র না, এ নরবলি দেখলে তুমি ভয় পেয়ে যাবে। আমাকে আমাকে যেতে অনুমতি দেন না পিতা। ঠিক আছে বাবা, তবে তুমি নরবলি যখন দেখতে চাও তবে দূর থেকে দেখো। ঠিক আছে পিতা। চলো মা বিষয়া, এবার বিশ্রাম নেই গিয়ে। বিলম্ব জামরা সহ্য হচ্ছে না, এবার তুমি তৈরি হয়ে নাও, এখানে আজকে কাজ শেষ করে দেই। ভাই ভাত, মনে বড় আশা ছিল সাগর ভাষাকে একবার বাবা বলে আমার কোলে তুলে নেব শেষবারের মতো, সাগরকে একবার দেখে যাই, তার হলো না ভাই, আমার মনের আশা মনেই রইল, ভগবান আমার মনের আশা পূর্ণ করলো না। বাজে কথা বাদ দিয়ে আবার তৈরি হয়ে যাও, বাজে কথা শোনো, আমার সময় এখন নেই, তৈরি হয়ে যাও। ও ভাই ঘাত, ও ভাই ঘাত রে, ¡Gracias!
এখানে সাগর ভাষা নেই সত্যবন, তাকে দেখা তোমার আর ভাগ্য হবে না। এবার তুমি স্বর্গ স্মরণ করো। বেশ, আমি তৈরি। বন্দির অভিলাষ পূর্ণ কত দাও, তারপর তারপর তাকে হত্যা করো। বলো বলো বন্দি, তুমি কি চাও? বন্দি চাই সাগর ভাষাকে একবার কোলে নিতে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো তোমাকে একবার বাচ্চা বলে কোলে নিতে চাই। তারপর মরতে চাই বাবা, এসো এসো বাবা, তুমি আমার কাছে চলে এসো। বাবা গানবি, ও কি বাছারে বলো বন্দি, তোমার সত্য পরিচয় বলো। আমার জন্ম পরিচয় বাবা সাগর, আমার বাড়ি ছিল রঞ্জিত রাজা রাজ্যে। সেই দুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছে বাবা, সেসব শুনে তোর কোনো কাজ নেই বাবা। এবার আমার মৃত্যুকালে তুই আমার সম্মুখে এসে দাঁড়া বাবা। বাবা আমি তোর চাঁদ মুখ দেখে মৃত্যুকে বরণ করে নিই বাবা। আয় বাবা, তুই আমার কাছে চলে যা। না বন্দি, বলো
সব ঘটনা খুলে বলো বন্দি। ওই কেমন করে রঞ্জিত রাজা তোমাকে কষ্ট দিল বন্দি? সে আজ আমাকে বন্দি করে তোমার জননী মাকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে, সেখানে সেখানে তোমার জন্ম হয়, কিন্তু সেখানে শেষ নয় বাবা। সে আজা তোমাকে হত্যা করে তোমাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। পুত্রের সুখে পাগল হয়ে আমিও সাগরের জলে ভাসিয়ে চলেছি বাবা। তারপর ধীবরগণ তোমাকে সাগর থেকে উদ্ধার করে রজই রাজার কাছে বিক্রি করে দেয়। তোমার মুখে বাবা ডাক শোনার জন্য আমি ওই রজই রাজার চাকরি করি। তাই তাই তো আমার এই পরিণতি বাবা। বিলম্ব আর সহ্য হচ্ছে না সত্যবান, জলদি প্রস্তুত হও। শান্ত হও ঘাতক, ওই বন্দীকে যে আমি মরতে দেব না, কারণ কারণ সে যে আমার পিতা। হখি ঘাতক রে, আমিও প্রসাদে ফিরে যাই। হাই বাবা সাগর, চলুন পিতা আমরা রাজার কাছে যাই। তুমি কি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা? পারবো পিতা, আমার আমি আমার বুকে রক্ত দিয়ে হলো আমার জন্মদাতার পিতাকে আমি বাঁচাবই, বাঁচাবই, বাঁচাবই। ঘাতক
লোককে যে পাঠিয়েছি সত্যবানকে দক্ষিণ শ্মশানে গিয়ে হত্যা করতে, কিন্তু এখন পর্যন্ত ঘাতক ফিরে আসছে না কেন? এর কারণ আমি বুঝতে পারলাম না। ওই রক্তাক্ত অস্ত্র না দেখা পর্যন্ত আমার বুক যে ওই কিছুতেই শীতল হবে না। মহারাজ দাও 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 ঘাতক, ওই সত্যবানের রক্তে রঞ্জিত রক্তে ওই রঞ্জিত ওই ছুরিখানা আমাকে দাও। না মহারাজ, ওই সত্যবানকে আমি হত্যা করতে পারিনি। কি বললে ঘাতক? সত্যবানকে তুমি হত্যা করতে পারোনি, এত বড় স্পর্ধ তোমার? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ, আপনার সাগর সত্যবানকে হত্যা করতে দেইনি। তুমি যাও ঘাতক, আমি যা তোমাকে সহ্য করতে পারছি না, যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। সাগর, তোমার সাহস তো কম নয়, তুমি আমার আদেশ অমান্য করে এই সত্যবানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। আমার অপরাধ ক্ষমা করবেন পিতা, ওই বন্দী রক্ত যে আমার মাঝে প্রভাবিত পিতা, তাই তাই আমি তাকে মরতে দেই নাই পিতা। এসব কি বলছো সাগর? ও কি পিতা গো, তোমার সন্তান হয়ে থাকে তাহলে এই রাজ্য কি করে এলো? তোমার আর তোমার আসল পরিচয় কি? তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার দেশে। একদিন রাত্রের বেলা রঞ্জিত রাজা আমার করুণ কুটিরে অতিথি হলো। আত্মীয়ভিত্র হোক জুষ্ট রণজিত রাজা আমাকে বেঁধে রেখে আমার সত্যপতিকে ধরে নিয়ে যা আর কারাগারে নিক্ষেপ করে, ওই কারাগারে এই সাগর ভাষার জন্ম হ। তারপর সাগরকে নিধান করবার জন্য সাগরের জলে ভাসিয়ে দে। পুত্রের শোকে পাগল হয়ে আমিও সাগর জলে ঝাঁপিয়ে পড়ি পিতা। অবশেষে ধীবরগণ আমার সাধ সাগরকে উদ্ধার করে নি, আপনার কাছে বিক্রি করে দে। তার চাঁদ মুখ দেখার জন্য আমি আপনার চাকরি গ্রহণ করি মহারাজ। এবার আমি বুঝতে পেরেছি, তুমি সত্যি
সাগর ভাষার জন্মদাতা পিতা, আর ওই রণজিৎ রাজা সে যে আমারও পরম শত্রু, আজ হতে সত্যবান তুমি হলে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। যাও সত্যবান, তুমি ওই অনজিৎ রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো গিয়ে। আর বাবা সাগর, তুমি তোমার পিতাকে আমার অর্সর কারখানাটা দেখিয়ে দাও। সুখী পিতা গো, অনুযোগের মনে জানতে পারলাম ওই রজই রাজা সত্যবানের পুত্র কে, নিজ পুত্রেই পালন করছে। আমি যে ভেবে পারছি না মন্ত্রীবর, এই গভীর সাগর জলের থেকে কেমন করে সত্যবানের ছেলে বেঁচে থাকলো। তাই তো বলি মহারাজ, ওই বিধাতার লেখন। তাই তো বলি মহারাজ, ওই বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না। এই রাখো তোমার বন্ডিতি। বেশ, রেখে দিলাম। আমি আর কিছুই বলবো না বাবা, কিন্তু একদিন এই অধম নরোত্তমের কথা আপনাদের কাজে আসবে মহারাজ। মন্ত্রীবর, এই মুহূর্তে একটা পত্র লিখে দূত বর রাজা রজই রাজার কাছে পাঠিয়ে দিয়ে আর পত্র লিখে দেন, হ্যালো সাগরের সঙ্গে তার দেখা হ আমার তৈ, এই সাগরকে যেন বিদান করে, একেবারে একেবারে যেন মেরে ফেলে। আমি তাই করব মহারাজ। সেই উচ্চ পুত্র শিশু কেমন করে আপনাকে নিধন করে। আমিও তাই মন্ত্রীবর, যেমন করে হোক এই সত্যবানের ছেলেকে এই দুনিয়া থেকে এই সরিয়ে দিতে হবে, নয়তো কিছুতে আমার প্রাণে শান্তি আসবে না। চলে আসো, চলে আসো। তবু যে একটা শিকার খুঁজে পেলাম না পিতা, চলুন চলুন না পিতা। এবং ছেড়ে আমরা বড্ডপুরে যেয়ে খুঁজে দেখি। তাই যেতে হবে পুত্র, শিকার না ধরে আমরা প্রাসাদে ফিরে চলে যাব না, যেমন করেই হোক শিকার একটা ধরতেই হবে। আইরে বাচ্চা, আইরে ফিরে
জলাশয়ে কি জানি একটা জলপান করছে পিতা, আমার মনে হয় এটা নিশ্চয়ই হরিণ হবে। পিতা, আমি এই হরিণটি শিকার করব। ঠিক আছে বাবা, তুমি তাই করো। তিত্তনে ও ভগবান, এ কি হলো? আহ, বলো ঠাকুর, কেন কেন ওই শিকারী বেনারস আমার গায়ে তীর ছুঁড়ে মারল? ও ঠাকুর, কেবা কেবাই আমার শত্রু ছিল। এই যে মানুষ রে বাবা, বাবা এ কি কিছু করলি? তাই তো পিতা, আমি যে কি অন্যায় করেছি! আমি হরিণ ভেবে আমি কাকি পাথরে মেরেছি। ও ঠাকুর, আমি এ কি করেছি? কে গো তুমি রমণী? রঞ্জিত রাজা সে বাড়ি Thank you.
রানী, তুমি আমার কাছে সব খুলে বলো সত্যপতি। আমার মা, হে বাবা, এই যে তোর গর্ভধারিণী মা, মা মা গো, আমি না জেনে আপনার ক্ষীরাঘাত করেছি মা, তোমার ছেলের উপর ক্ষমা করো মা। স্বামী বাবা, এই যে তোমার সাগর ভাষা, সাগর ভাষা কি বললি স্বামী, এ আবার হারানো মানে? হাই বাবা, আমার বুকে আই, মৃত্যুর আগে আমাকে একবার মা বলে ডাক। মা সাগর, তুই মেরে ফেললি বাবা, আমার কেউ রইল না। এইভাবে দুঃখিনী ভাবা আর কেউ রইল না, তুমি যে চলে গেলে তোমার স্বামীকে রেখে, তুমি একা রেখে চলে গেলে, তোমাকে আমি হারিয়ে বাবা আমি আর বেঁচে থাকতে চাই না বাবা, আমি যে তোমার সাথে চলে যাব, আমি চলে যাব বাবা। পাখি চলে গেছে পুষা পাখি, আহ
আমার পিতা মাতা আর কেউ নেই, আমার হাতের যে ধনুর পান তুই আমার মাতৃপ্রাণ ভোগ করেছিস, এবার আমাকেও ভোগ কর বাবা। মরবে না তোমার বাবা মা, মৃত্যুর সঞ্জীবনী করব, তোকে দান করব। কে দেখ তোর সামনে কে? সুখী ভগবান হে, সে